বিপিনুরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই বিষয়ে জানাতে বিপিনুরা গতকালকে তার একটা লাইভে দেখলাম, সে বলতেছে আওয়ামী লীগ যারা করে তারা নাকি কোনোভাবে মুসলমান হইতে পারে না এবং প্রকৃত করে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। কাজেই আওয়ামী লীগের কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা প্রকৃত করে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। তো আমার প্রশ্ন এ পাগলার কাছে, এ বিপিনুরা তুই জানস জননেত্রী শেখ হাসিনা 560টা মডেল মসজিদ তৈরি করতেছে পুরো বাংলাদেশে? এমডি আলামিনের মতন যারা তেলবাজ আছেন তারা দূরে থাকবেন, কারণ গতকালকে রাত্রে নব্য মুফতি সুবিধাবাদী পীরে কামেল আমাদের ভিপিনুর সুবিধাবাদী সাহেব তিনি গতকালকে একটা লাইভ করছেন। সেই লাইভে তিনি আমার মুসলমানের থেকে আমার সার্টিফিকেট কেড়ে নিয়েছেন। প্রকৃত করে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, কাজেই আওয়ামী লীগের কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। সার্টিফিকেট কেড়ে নিয়েছেন কেন? তিনি সমগ্র আওয়ামী লীগ যারা বাংলাদেশে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, যারা প্রকৃত মুসলমান তারা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না। হঠাৎ আমাদের সিনিয়র একজন ইউটিউবার, ওনাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তো উনি হঠাৎ রেগে গেলেন। রেগে গেলেন, আশ্চর্য হয়ে গেলাম যে উনি রাগের মাত্রাটা একটু বেড়ে গেছে একটা কথার জন্য, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনো মুসলিম হতে পারে না, কোনো মুসলিম আওয়ামী লীগ হতে পারে না। এই কথাটার জন্য ওনার শরীরে খুব লাগছে, এমনভাবে লাগছে উনি সে ফেসবুক লাইভে এসে এমন কিছু কথা বলছে যেগুলো আমি শুনে আশ্চর্য হয়ে গেছি যে ওনার এত রাগ, এত রাগ। তো যাই হোক, আমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউবতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। চিনেন তো নাকি ডায়লগটা? তো যাই হোক, ওনার কথা আমরা শুনে আসি, ওনার মুখ থেকে কথাগুলো শুনবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। হয়তোবা আপনাদেরও নাইম ভাইয়ের উপর রাগ লাগতে পারে, হয়তোবা আপনাদের নাইম ভাইয়ের কথাগুলো ভালো লাগতে পারে, তো আমি আপনাদেরকে সেই কথাগুলো শোনাচ্ছি। তো চলেন আমরা নাইম ভাইয়ের সেই কথাগুলো কন্টিনিউ করি। বাংলাদেশ পুলিশের এই একটা খেলা আমি বুঝি না যে নূর ভাইয়ের ব্যাকআপটা কেটে কি ডাইরেক্ট আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, নাকি না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, না পাকিস্তানের ইমরান খান, শক্ত একটা ব্যাকআপ তো আছে। আমজনতা যারা আওয়ামী লীগের রাজনীতি করে, ছাত্রলীগের রাজনীতি করে, তারাও যদি পুলিশ নিয়ে প শব্দ উচ্চারণ করে, পুলিশ রাইতের বেলা এসে 5টা মামলা দিয়ে এদের কালগি দিয়ে লয়ে জায়গা নিয়ে মনে করলেন রিমান্ডে ধোলায়। কিন্তু ভিপি নুরুল হক নূর তিনি প্রতিনিয়ত পুলিশকে কটাক্ষ করে কথা বলেন, রাষ্ট্রপ্রধানকে কটাক্ষ করে কথা বলেন, আওয়ামী লীগকে প্রতিদিন সে গালাগালি করে, সে মানুষকে অসম্মানিত করে, কিন্তু পুলিশ এই ব্যাপারে নীরব। আজকে এসে আপনি আমার ইমান আকিদার সার্টিফিকেট দিচ্ছেন, আর নূরের যেই অবৈধ জারজ সন্তানগুলো আছে এগুলো নিয়ে লাফালাফি করে, তুরদে যদি বাপ না হয় তুর এত জলে কেন? আমি নূরে নিয়ে কখনো রিয়াকশনে যাই নাই। তোমার বাপ তো মুসলমান, তোমার বাপও তো আওয়ামী লীগ করে, তাহলে তুই কি ও মুসলিমের বাচ্চা? তোর শ্বশুরও তো মুসলমান নুরু, তা তোর শ্বশুরও কি মানে ও মুসলিম নাকি? মানে কথা যে বলে ধর্ম নিয়ে রাজনীতি করতে 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 এই দেশে এরা এমন একটা সিন্ডিকেট করছে, তার বিরুদ্ধে মিনিমাম 15-20টা ডিজিটাল নিরাপত্তা মামলা এনে মামলা দায়ের করা দরকার। এই নুরু, দেশটা কি তোর বাপের একা? দেশটা কি আর কেউ না? এই দেশ নিয়ে তুই বেশি চিন্তিত কেন? এই দেশ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণটা কি তোর? তাহলে কি আমরা বুঝে নেব আওয়ামী লীগ তোকে ব্যবহার করছে? প্রতিনিয়ত সে একটা রাজনৈতিক দলকে কটাক্ষ, গালাগালি, অসম্মান, তার ভাষা ব্যবহার, হ্যাঁ, উশৃঙ্খল চরম লেভেলের, উশৃঙ্খল চরম লেভেলের কথা তো আমরাও জানি, নুরার মতন কথা কি আমরা জানি না? বুঝতে হবে আপনারা আমজনতা বোঝেন না, আপনারা আমজনতা বোঝেনই না। নুরু তুদের মতন অবৈধ জারস সন্তান বাংলাদেশে হাজারটা জন্ম দিয়ে রাখছে। গুলজার হোসেন, তোর আম্মারা নুরুদেরকে বাপ মনে কইরা, লাং মনে কইরা, তোদেরকে জন্ম দে পতিতা পল্লীতে নিয়া, আর তোরা সেই নুরুদের অবৈধ জারজ সন্তানেরা ফেসবুকে আইসা গালাগালি করস। তুই কি মনে করস বেটা আমরা গালি জানি না নাকি না? ওর মতন অবৈধ জারজ পতিতা পল্লী নুরুদের কি বলা হয় যে ওই যে অ্যাশ করার জন্য হালকা স্বল্প পরিসরে তোদের জন্ম হয়, এরপরে তোর আব্বার পিছনে লাগিয়া থাকস, গরিব ছোট লোক কোথাকার। নুরুর ফলোয়াররা যে কতটুকু বেয়াদব, কতটুকু মানে থার্ড ক্লাস লেভেলের। কবিরুল ইসলাম লিখছেন, সুবিধাবাদী বলার তুমি কে শুনি, ও যে তোমার আব্বা নুরুর ভাতিজা আমি, বুঝছো নি? তোমার আব্বা নুরু আছে না, তোমাদের যারা আব্বা মানো নুরুরে, পীর মানো, দরবেশ মানো, তবে আমি এই খেলাটাই বুঝি না। নুরুই বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় যে একের পর এক ছাত্রলীগ নিয়া, প্রশাসন নিয়া, হ্যাঁ মানে সরকার প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সে প্রতিনিয়ত গালাগালি, কটুক্তি, নোংরা, অশ্লীল ভাষায় আক্রমণ করে, আর সোশ্যাল মিডিয়াতে মানুষ এই যে আপনাদের ভয়ে কথা বলে না,
তাই না? আপনাদের ভয়ে কথা বলে না, কারণ হচ্ছে কি আপনারা যারা ওদের অন্ধ ফলোয়ার আছেন, কারণ আপনারা অশিক্ষিত অমার্জিত আবর্জনা সমাজের, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ কি আপনি তো যুক্তিই মানেন না। ওই যে একজন বলছিলেন যে তোর মতো নুরুরে খাইতে 10 সেকেন্ড লাগে না, কথা কিন্তু বাস্তব। সরকার তো মনে করলেন যে ওনাকে স্পেস দিয়া রাখছে, ওনাকে স্পেস একটা দিয়া রাখছে, কিন্তু আসলে দিয়া রাখছে আমার তো মনে হয়। নয়তো এত কথা এই লোক বলে, পুলিশের কাছে বারবার যায়, এরপরে ছাইরা দেয় এই পুলিশ বাহিনী। আমি পুলিশ বাহিনীরও মাঝে মাঝে চরিত্র বুঝি না। আমাদের দল ক্ষমতায় আমাদের কর্মীরা 19 থেকে 20 কেলে আপনারা মামলা টামলা দিয়া ঢুকাই ফেলেন, কিন্তু নুরু ভাই আপনাদেরকে কন্টিনিউ বলে যে পেটুয়া বাহিনী, সরকারের এই বাহিনী সেই বাহিনী, আপনারা এই বেলায় বড়ই নীরবতা পালন করেন, বড়ই এক রহস্যময় ক্যারেক্টার। প্রকৃত করে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। শুন বিফুনুর, তোরা আমি বলতেছি তুই তোর এই নোংরা রাজনীতি বন্ধ কর, অন্যথায় বাংলাদেশের সাধারণ মানুষ তোর জুতা পেটা করবে, জুতা পেটা। আপনি একপক্ষীয় ভাবে শুধুমাত্র আওয়ামী লীগের আজকে আপনি মুসলিম বানাই দিলেন, কেন বিএনপির তারারে বানাইলেন না কেন? জামাতেরটা বাদ দিলাম, হেফাজতেরটা বাদ দিলাম, ওরা তো ধর্মভিত্তিক রাজনীতি করে, আপনার মুখে দিয়ে তো এগুলো আসলো না কেন? আপনি যদি বলতেন যে বিএনপি আওয়ামী লীগ, তাহলে আমি বুঝতাম আপনি সার্বজনীন কথা বলছেন, বাকিরা তো ধর্মভিত্তিক রাজনীতি আছে। কথা তো হইতে হবে যেটা সবার জন্য, একজন নেতা তিনি সবার হন, আমরা মানি না মানি, বাট তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা নিতে পারবেন, তাই না? নাকি আপনি চান যে অশিক্ষিত মূর্খ কিছু আপনার ফলোয়ার বানাইয়া এই যে ফেসবুকে এসে আমরা কিছু বলতে গেলে গালাগালি করাইবেন, আপনার অবৈধ জারজ সন্তানেরা এসে মানুষের লাইভে ডিস্টার্ব করবে, আপনি এগুলাই চান? এই দেশের মানুষ, আপনি বিদেশে থাকেন, আরব দেশে থাকেন, ইউরোপে থাকেন, দেখেন না রাজনীতি কি জিনিস? আপনি বসে এখান থেকে চাটুকারিতা করতেছেন কেন, দালালি করতেছেন কেন? সঠিকটারে সঠিক বলেন, একপক্ষীয় কথা কেন বলবেন? সত্য কখনো একপক্ষীয় হইতে পারে না। আমি আজারি হুজুরের সাপোর্ট করছি, কেন? আমি ইসলামকে ভালোবাসি, সেই কারণে আজারি হুজুরের সাপোর্ট করছি। আমি তো পারতাম দলভক্ত কানাদের মতন, ওনাদের বিপরীতে ইউটিউবে যেহেতু একটু জায়গা আছে, ফেসবুকে আইসা উল্টাপাল্টা কথা বলতে বলছি কখনো? আমাকে কখনো দেখছেন যে আপনার দলের নেতা নিয়া, আপনার দলের দলীয় প্রধান নিয়া বাজে মন্তব্য কটুক্তি করতে? বিপি নুরুল হক নূর, ওনারা সস্তা রাজনীতি করেন, এখন আসছে শেষ ধর্মর ইস্যু করিয়া আওয়ামী লীগের জাহেল মুনাফেক বানাইয়া সে মনে করলে নতুন এই ধান্দা শুরু করছে যে আওয়ামী লীগের সে মুনাফেকের সার্টিফিকেট দিচ্ছে, আর আপনারা বিএনপি জামাত হেফাজতের জন্য সেটা ইয়েস ইয়েস বস, ঠিক আছে কইয়া লাফাইতেছেন। আরে কালিকা হেতে মনে করলেন যে আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রী ডাক দিয়ে যে বলে নুরু তোরে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিমো, এই নুরুর জবান কি আওয়ামী লীগের পক্ষে করব, নাকি নুরু এত বড় মানে নির্লোভী মানুষ যে সে এই পোস্টটা নিবে না? আপনার কি মনে হয়, মানে এতটা যদি গাধা গান্ডু মাথা লইয়া চলেন এই দেশের ভবিষ্যৎ কি? আপনি নুরু যে ক্ষমতায় বৈশাখ উদ্দুর করবেন, এটা তো আপনার ডাকসুর ভিপি হবার পরের সিনারি, আর প্রবাসীদেরকে আপনার দয় যে রাইট হ্যান্ড রাশেদ না কি ছেলেটার নাম, তারে দিয়া ধান্দাবাজি বাটপাড়ির যে গল্প সামনে আনছিলেন, কই আপনি তো বলেন নাই যে রাশেদ যাই করছে ঠিক আছে এটা ভুল হয়েছে, আপনারা জানেন না এগুলা চাটুকার শালা অন্ধভক্ত, অন্যায়টারে অন্যায় বলতে শিখ বেটা। তার যে রাইট হ্যান্ড সে যে কাজটা করছে এটা কি সঠিক করছে না ভুল করছে? ভুল করছে। এই ভুলটারে নুরুর উচিত ছিল কিনা যে ঠিক আছে রাশেদ লাইভটা করছে আমি তো বলি নাই, সে হয়তো করছে, আচ্ছা বোঝে নাই, একটা সিস্টেম আছে তো ভাই, না সে এসে বলতেছে এগুলা ওই মাসুম ভাইদের অপপ্রচার, পরিকল্পনা নীল নকশা, তো মাসুম ভাই তারা যাই যে তোমরা বাঁশ দিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব দিল, এটার সমাধানটা তো দিলা না, এত টাকা তোমরা নিয়ে কি করো? তুমি রাজনীতি করবা, তোমার দলের জন্য ফান্ড দরকার, আমরা বিদেশ থেকে বৈশা বৈশা বাঙালি আবেগী জাতি, ভাত খাইতে ভাত পায় না, ঠিক মতো জাকাত দেয় না, বাড়ির পাশে মানুষ মরে, এদেরকে খাওয়ায় না, এই এদের পিছনে যে টাকা নষ্ট করে। আওয়ামী লীগ তো একটা ভদ্র দল আমি মনে করি এখন পর্যন্ত, না না আপনি রাগ হইয়েন না, অনেকগুলো আছে গার্তেরা, তবে ম্যাক্সিমামই ভদ্র, নয়তো নুরু প্রকাশ্যে এইভাবে কথা বলার সুযোগ পাইতো না যদি আওয়ামী লীগ আসলে সহিংসতায় যাইতো। আপনার কি মনে হয় না আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ যদি খালি একবার ব্যাকে নুরুর অস্তিত্ব থাকবে? থাকবে না, বাট এটা করা উচিত হবে না, কারণ আওয়ামী লীগ ভদ্র দল, এটা খেয়াল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমরা প্রশাসনের কাছে এগুলো দৃষ্টি আকর্ষণ করি, আর যদি নুরু আমাদেরই লুক হইয়া থাকে, গোপন কোনো এজেন্ট হইয়া থাকে, সেটাও বলবো আওয়ামী লীগ থেকে প্রকাশ করে দেন, তাহলে নুরু যাই কয় আমি কখনো রিয়াকশন দিব না, কারণ খেলাটা আমার মাথায় ধরে না। নুরু তুমি কার, আপনার কি মনে হয় নুরু তুমি কার? আমার তো মাঝে মাঝে মনে না কোনো আমাদেরই দলের লোক, সত্যি সত্যি অসংখ্য ইউটিউবার আছেন আওয়ামী লীগ যে ভালো কাজ করে, পদ্মা সেতুতে এই দেশের অর্জন বা আমাদের যে ভালো ভালো কাজগুলো আছে এগুলো নিয়ে জীবনে তারা কথা বলবে না, কারণ কি তারা আসলে দলভিত্তিক ইউটিউবার এবং কি বলা হচ্ছে স্পিকার। মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।